প্রদান করা নাকি জনগণের সামনে আপনাদের এজেন্ডা তুলে ধরা? শুনুন, আমাদের প্রার্থীরা দেখুন দাঁতে দাঁত চেপে লড়াই করছে এত সন্ত্রাসের পরেও, কালকে এত কিছু গন্ডগোলের পরেও কিন্তু কেউ আমাদের প্রার্থী একজনও বিদ্রোহ করে। অন্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা বিদ্রোহ করেছে, আমাদের কোনো প্রার্থী বিদ্রোহ করেনি। সুতরাং তাদের মানসিকতা লড়াইয়ের জন্য প্রস্তুত, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব। যে কোন রকম সন্ত্রাসও যদি করতে আসে তার মোকাবিলা কি করে করতে হয় নিশ্চিতভাবে জনগণকে সাথে নিয়ে আমরা দেখাবো। কিন্তু আমরা আবার বলি, রণকৌশল যা করব সাংগঠনিকভাবে সেটা নিশ্চিতভাবে এখানে বলবো না, কিন্তু আমরা লড়াইয়ের মানসিকতা নিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরে মানুষকে সুস্থ নাগরিক পরিষেবা দেবো, এই আঙ্গিকে আমরা নির্বাচনটা লড়বো। বিগত দিনে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উপরে কি ধরনের অত্যাচার হয়েছে, সন্ত্রাস হয়েছে সেটা মানুষ এখানে দেখেছে, আপনারা সংবাদ মাধ্যম আছেন বিভিন্ন জায়গায়, আপনারাও সেটা দেখিয়েছেন। প্রত্যেকটা মুহূর্ত কিভাবে একটা ত্রাস তৈরি হয়েছে, কোথাও কাউকে ঘর থেকে বেরোতে আপনি বলুন তো মিত্র যাতে না করে, মানে যাতে মিত্রটা করে তার জন্য কারো ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কারো ছেলে মেয়েকে মারা হচ্ছে, এ কি রাজনীতি? এই রাজনীতির কথা ত্রিপুরা সাধারণ মানুষ 2018 পরিবর্তনের সময় চেয়েছিল। কিন্তু এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে যেখানে মানুষেরই কোনো নিরাপত্তা নেই, গণতন্ত্র আজকে বিপন্ন, আজকে কোথায় গেছে উন্নয়ন অস্ত্র কোথায়? সুতরাং আমরা আগামী দিনে উন্নয়নটাকে হাতিয়ার করে মানুষের জন্য কাজ করব, এইটাকে সামনে রেখে লড়ছি। আমাদের কোনো সন্ত্রাসের প্রয়োজন হবে না, মার যদি দিতে আসে আমরা মার খেতে প্রস্তুত, কিন্তু আমরা মানুষের পাশে থাকবো, এইটুকু আমরা বলতে চাই। কি বলছেন, ভোট পড়বো দেখছেন তো অভিযুক্ত আপনাদের দিকে ছুটছে পশ্চিমবঙ্গে যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, আমি আপনাদের বলি যে ভোট পরবর্তী হিংসাটাকে তো একটুখানি মানুষ করে দেখানো হয়েছে, এটি ইচ্ছাকৃত দেখানো হয়েছে। ভোট পরবর্তী হিংসা আপনি দেখুন, সরকার গঠন হয়েছে সম্ভবত 5 তারিখ, 5ই মে, 5ই মে পর থেকে কোথায় হিংসা হয়েছে পশ্চিমবঙ্গে একটু দেখান। আজকে 10 লক্ষের অধিক মানুষ বাড়িতে ঢুকতে পারছে না বলে অভিযোগ করলেন বিজেপি। অভিযোগ অনেকে অনেক কিছু করে, শুধু সেই অভিযোগের কোনো সার্বত্তা নেই, দেখাতে বলুন এখন মানুষ দেখেছেন উপনির্বাচনগুলোর ফলাফল কি হয়েছে। সুতরাং আপনারা নিজেরা দেখছেন ওখানে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে, আর এখানে কি সন্ত্রাস বিজেপি করেছে সেটা চোখের সামনে মানুষ দেখতে পেয়েছে। আগামী দিনে আমরা ত্রিপুরা নিয়ে এখন কথা বলবো, ত্রিপুরা রাজনীতি নিয়ে কথা বলবো। আমরা মনে করি ত্রিপুরাকে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এখানে উন্নয়ন চাই, আমরা চাই এখানে মানুষ কোথায়? আজকে পশ্চিমবঙ্গে এত প্রকল্প এখানে কোথায়? মানুষের কিচ্ছু নেই, ওখানে দুয়ারে রেশন চলছে, দুয়ারে সরকার চলছে, এখানে কিছু নেই। সুতরাং আমরা চাই মানুষের পাশে থেকে উন্নয়ন করতে, মানুষকে সুস্থ নাগরিক পরিষেবা দিতে, এবং মানুষ ত্রিপুরার আঙ্গিকেই ত্রিপুরার মানুষ ভোটটা দেবে। রাজীববাবু, আর 15 দিন নির্বাচন, 2018 সালে বিজেপি কি অবস্থান ছিল বলুন? 2018 নির্বাচনের আগে বিজেপির কি অবস্থান ছিল, কটা সিট পেয়েছিল, কত পার্সেন্ট ভোট পেয়েছিল, কি করে 2018 ক্ষমতা এলো? শুনুন, মানুষ যদি ব্যালটে গিয়ে ভোটটা দিতে পারে, আবার বলছি যদি নিরপেক্ষ অবাধ নির্বাচন হয়, মানুষ যদি গিয়ে ভোট দিতে পারে, তাহলে জেনে রাখবেন বিজেপি শূন্য হবে আর তৃণমূল কংগ্রেস পূর্ণ হবে। আমি মানুষকে একটা কথা বলে বামপন্থীদের উদ্দেশ্যে কিছু বলে লাভ নেই, মানুষকে একটাই বলবো, দয়া করে বামপন্থী এবং কংগ্রেসীদের উপরে ভরসা রাখছেন না, কারণ বামপন্থীদের ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। সুতরাং যদি সত্যিকারের উন্নয়ন চান আর বিজেপিকে যদি পরাস্ত করতে হয় উন্নয়নের নিরিখে, তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আজকে রাজ্যের মন্ত্রী রাম প্রসাদ পাল বলেছেন যে যেই কেন্দ্রগুলি থেকে বা যেই ওয়ার্ডগুলি থেকে সিপিএম নমিনেশন উইথড্র করছে তাদের সাথে আপনাদের মানে আতাত রয়েছে, আপনাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে, তার ধরুন তারা এই নমিনেশনগুলো উইথড্র করেছে, তৃণমূল কংগ্রেস এই বিষয়টা কিভাবে দেখছে? আমাদের প্রয়োজন হয়, আমরা আবার বলছি আমরা স্ট্রেট ব্যাটে খেলি, আমরা খেলার ময়দানে আমরা স্ট্রেট ব্যাটে খেলি, আমাদের এই সমস্ত করার প্রয়োজন হয় না। এগুলো ওনাদের কি কারসাজি আছে দেখুন, 35টা নমিনেশন হয়েছিল সেখান থেকে 51টা হলো কি করে, এই প্রশ্ন আমরা করছি। তার মানে কাদের সাথে কাদের যোগ সাজস, এটা একদম পরিষ্কার হয়ে গেছে জলের মতো, যে তারাই চাইছেন যাতে তৃণমূল কংগ্রেস কে মাঠে ময়দানে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ভয় বলে অন্য বিরোধী রাজনৈতিক দলদের তারা উস্কে দিচ্ছে। সুতরাং তারা গট আপ করেছে, ম্যাচ ফিক্সিং করেছে, আমরা করিনি, আমরা স্টেট ব্যাটে খেলছি, মানুষ আমাদের সাথে আছে, আমাদের স্থির বিশ্বাস, আমরা আসবো। রাজীবদা একটা প্রশ্ন।